সম্মানিত স্যার ম্যাডাম, দূরের কাছের যে যেখান থেকে আমার কথা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেকেই অনুরোধ করেছেন যেন নৈপুণ্য অ্যাপ সেট আপ নিয়ে একটি পূর্ণ ডেমো ভিডিও আপলোড করি, তো আপনাদের পরামর্শে বা আপনাদের অনুরোধে আজকে আমরা নৈপুণ্য অ্যাপের যে কার্যক্রম সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো এই নৈপুণ্য অ্যাপ প্রথমত আপনার যে অ্যান্ড্রয়েড ফোন আছে, ল্যাপটপ বা কম্পিউটার, সেখানে অবশ্যই আপনাকে ডাউনলোড করে নিতে হবে, বা মন্ত্রণালয় থেকে আপনাদেরকে যে লিঙ্কটি দিয়েছিল মাস্টার নৈপুণ্য অ্যাপ, এই অ্যাপটিতে প্রবেশ করতে অবশ্যই আপনার প্রতিষ্ঠান প্রধানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে। তো এখানে আমার প্রতিষ্ঠানের প্রধানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমার কাছে লগ ইন করা আছে, এজন্য আপনাদেরকে এটা দেখাতে পারছি। তো এখানে দেখুন, গুগল ক্রোমে গিয়ে মাস্টার নৈপুণ্য অ্যাপ, আর এখানে উপরের দিকে যদি আপনারা একটু তাকান তাহলে খেয়াল করবেন যে master.naipunno.gov.bd এই লিঙ্কে প্রবেশ করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ব্যবস্থাপনা আসবে। এখানে দেখুন সাতটি ব্যবস্থাপনার কথা বলা আছে। একটি হলো ব্রাঞ্চ ব্যবস্থাপনা, শিফট ব্যবস্থাপনা, ভার্সন ব্যবস্থাপনা, সেকশন ব্যবস্থাপনা, শিক্ষক ব্যবস্থাপনা, শিক্ষার্থী ব্যবস্থাপনা এবং বিষয় শিক্ষক নির্বাচন। তো সকলের উদ্দেশ্যে একটি কথাই বলি, এখানে প্রত্যেকটি ব্যবস্থাপনা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকতা অনুসরণ করে আপনাকে ফিল আপ করে যেতে হবে। যদি আপনি একটি ব্যবস্থাপনায় কোনো ভুল তথ্য দেন বা যদি ত্রুটিযুক্ত থাকে, তাহলে পরবর্তী স্টেপ আপনি সঠিকভাবে কিন্তু সম্পূর্ণ করতে পারবেন না। আর সঠিকভাবে সম্পূর্ণ করলেও আপনি শিক্ষক হিসেবে এখানে কিন্তু মূল্যায়নের সুযোগ পাবেন না। দেখবেন আপনার ডিভাইসে বিভিন্ন রকম সমস্যার কথা সেখানে দেখাবে, হয়তো দেখাবে নেট কানেক্ট নেই, বা ছাত্রছাত্রীর তালিকা আপনার সামনে শো করবে না, এরকম বিভিন্ন রকম প্রবলেম আপনার কিন্তু ফেস করতে হবে। তো তার জন্য অবশ্যই প্রত্যেকটি ধাপ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সামনের দিকে এগোতে হবে। তো এখানে দেখুন আমি স্টেপ বাই স্টেপ এখানে দেখাই, আমার এখানে পূরণ করা আছে, তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে ব্রাঞ্চ স্থাপনা, এটার ভিতরে যখন আপনি প্রবেশ করবেন আপনার সামনে ঠিক এরকম একটি অপশন আসবে। এখানে ব্রাঞ্চের নাম অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার প্রতিষ্ঠান যে ঠিকানা ব্যবহার করে সেই ঠিকানা, এবং আপনার প্রতিষ্ঠান প্রধানের নাম কিন্তু এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে যেটা করতে হবে শিফট ব্যবস্থাপনা, শিফট ব্যবস্থাপনায় গেলে এখানে ঠিক আপনার যে বিষয়টি দেখতে হবে যে শিফটের নাম, শিফটের বিস্তারিত তথ্য, অর্থাৎ এখানে গেলে যেটা দেখায় যে বালক বালিকা, আর যদি বালক বালিকা উভয় সম্মিলিত প্রতিষ্ঠান হয় তো সেখানে অবশ্যই কোঅর্ডিনেশন দেবেন, আপনার ব্রাঞ্চের নাম দেবেন, আপনার স্কুল বা কলেজ কয়টায় শুরু হয়, আপনার শিফটের শেষ সময় মানে কখন প্রতিষ্ঠান ছুটি হয় সেটা দিয়ে আপনাকে এই ধাপটা পূরণ করতে হবে। এরপরে তথ্য সংযোজন করতে হবে। পরবর্তী ব্যবস্থাপনা হলো ভার্সন ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনায় গিয়ে আপনার ভার্সনের নাম অর্থাৎ বাংলা ভার্সন না ইংরেজি ভার্সন সেটা দেখাতে হবে। এরপরে আপনার ব্রাঞ্চের নাম অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নাম নির্বাচন করতে হবে, করে এখানে তথ্য সংযোজন করতে হবে। পরবর্তী ব্যবস্থাপনা আছে সেকশন ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনায় গিয়ে এখানে দেখুন সেকশন যোগ করুন, এখানে আপনার প্রতিষ্ঠানের নাম, ভার্সন যেটা সেটাই দেবেন, বাংলা বা ইংরেজি, শিফট যদি থাকে তাহলে শিফট দেখাবেন, ক্লাস নির্বাচন করবেন এবং সেকশনের নাম দেবেন, কোন শিক্ষাবর্ষ 23 না 24 অবশ্যই সেটা দেখাবেন, এবং সেকশনের বিস্তারিত তথ্য যদি দু এক কথা এখানে লিখলেন তারপরে তথ্য সংযোজন করবেন। এরপরে আমরা যাব শিক্ষক ব্যবস্থাপনা। এই শিক্ষক ব্যবস্থাপনায় আপনাদের যেটা করতে হবে, আমি একটু শেষে যাই, এখানে দেখুন শিক্ষক যুক্ত করুন, এই অপশনে এসে আপনাদের শিক্ষকের নাম,
ধারাবাহিকভাবে শিক্ষকের পদবি, ফোন নাম্বার, ইমেইল আইডি, এনআইডি, তারপরে বিভাগ, জেলা, উপজেলা, এগুলো পর্যায়ক্রমে ফিল আপ করে আপনাকে এখানে তথ্য সংযোজন করতে হবে। এভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেক শিক্ষকের নাম, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যে কয়েকজন শিক্ষক আছে যারা পাঠদানের সাথে যুক্ত আছেন তাদের নাম কিন্তু এখানে সংযুক্ত করে তথ্য সংযোজন করুন। এই মাধ্যমে স্টেপ বাই স্টেপ পূরণ করলে এরকম একটা লিস্ট সেখানে আসবে। এরপরে নেক্সট ব্যবস্থাপনা যেটা আছে শিক্ষার্থী ব্যবস্থাপনা। এই শিক্ষার্থী ব্যবস্থাপনায় এখানে দুইভাবে শিক্ষার্থী ব্যবস্থাপনা করা যায়। এখানে দেখুন একজন করে যোগ করুন, যদি আমরা একজন করে যোগ করি এরকম অপশনে যাই, এখানে দেখুন প্রতিষ্ঠানের নাম, শিফট, ভার্সন, অর্থাৎ আপনার পূর্বের স্টেপগুলো যদি পূরণ করা থাকে তাহলে এখানে ব্রাঞ্চের নাম অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নাম দিলেই শিফট ভার্সন অলরেডি পূরণ হয়ে যাবে, আর ক্লাস পূরণ করলেই এখানে সেকশন অলরেডি পূরণ হয়ে যাবে। এরপরে আপনার শিক্ষার্থীর মনে করুন ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে যেহেতু নতুন কারিকুলাম এবারে চালু আছে, তো এখানে প্রথমে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের যদি নাম তুলতে চান এখানে তার রোল নাম্বার দেবেন, নাম, বাংলা, ইংরেজি, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নম্বর, তারপরে সে ছেলে না মেয়ে, ধর্ম, মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে যে যা যা চেয়েছে তথ্য সেগুলো পূরণ করে তথ্য সংযোজন করতে হবে। এভাবে স্টেপ বাই স্টেপ একজন একজন করে করা যায়। আবার যদি একাধিক একসাথে করতে চান তার জন্য আপনার যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে এই তথ্য সম্বলিত একটি ফর্মেট এক্সেল ফর্মে করে নিতে হবে, নিয়ে সেখান থেকে ডাউনলোড করে এখানে এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ আর ব্রাউজার এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি সেখানেও আপলোড করতে পারেন। এভাবে আপনার সকল শিক্ষার্থীদের তথ্য কিন্তু আপলোড করতে হবে। এর পরের স্টেপে যেটা আছে হলো বিষয় শিক্ষক নির্বাচন। এখানে বিষয় শিক্ষক নির্বাচনে এখানে দেখুন যে সেকশন ভিত্তিক বিষয় শিক্ষক, এখানে আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন, এরপরে আপনার ভার্সন দিবেন, তারপরে শিফট দিবেন, শ্রেণী নির্বাচন, সেকশন, শিক্ষাবর্ষ, শ্রেণী শিক্ষকের নাম, এখানে শ্রেণী শিক্ষকের একজন নাম যদি আপনি দিয়ে দেন তাহলে দেখবেন পরবর্তীতে অন্যদের নাম কিন্তু চলে আসবে, তো এখানে কিন্তু আসবে না, কারণ আমার একটা ফিল আপ করা আছে এই জন্যে আর কিন্তু আসছে না, কারণ একজন শ্রেণীতে একজন শ্রেণী শিক্ষক থাকে যেটা ফিল আপ করা আছে, এই কারণে কিন্তু আর এটা পূরণ করা যাবে না। তো এভাবে পর্যায়ক্রমে আপনাদের স্টেপ বাই স্টেপ সামনের দিকে এগোতে হবে। তো এভাবেই মূলত নৈপুণ্য অ্যাপসের যে কার্যক্রম, এই কার্যক্রমটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু সেখানে ফিল আপ করতে হবে। আগেই বলেছি যে একটা ধাপ যদি আপনি ভুল করেন তাহলে পরবর্তী ধাপগুলো যতই আপনি সঠিকভাবে পূরণ করুন না কেন আপনি কিন্তু এই নৈপুণ্য অ্যাপের যে সুবিধা সেই সুবিধা কিন্তু ভোগ করতে পারবেন না। তার জন্য অবশ্যই এখানে যে সাতটি ব্যবস্থাপনা আছে এই সাতটি ব্যবস্থাপনা সঠিক তথ্য দিয়ে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে এখানে কিন্তু ফিল আপ করতে হবে, অন্যথায় এই নৈপুণ্য অ্যাপ তার কার্যকারিতা হারাবে। এর পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা মূল্যায়ন করবেন, আমার সাবজেক্ট আমি যেভাবে মূল্যায়ন করেছি বা যেভাবে অ্যাপসটা কাজ করে সেটার কপি আপনাদেরকে দেখাবো। তো এর বাইরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। আপনাদের সকলের সাফল্য এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই রাখছি।